আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু উম্মাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুব প্রিয় একটা রেসিপি, যেটাকে গ্রিল চিকেন কিংবা অনেকে বলে থাকে তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন আসলে বলাটা ভুল, কারণ তন্দুরে আসলে রান্না করা হলে তাকে তন্দুরি চিকেন বলা হয়ে থাকে। যেহেতু আমরা তন্দুরে রান্না করছি না, তাই আমরা এটাকে নাম দিয়েছি গ্রিল চিকেন। ওভেনে বানাবো আজকের এই মজাদার গ্রিল চিকেন, যেটা হবে জুসি এবং দেখতে হবে একদম দোকানের মতন। তাহলে আসুন দেরি না করে চলে যাই আমাদের আজকের এই মূল রেসিপিতে। আমি আমার এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিসগুলোকে, মানে থাইয়ের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আমি এখানে এই রেসিপির জন্য চুজ করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটি ধারালো ছুরির সাহায্যে আমি মাংসগুলোর গায়ে হালকা করে চিরে দিচ্ছি। মূলত এই চিরে দেওয়ার কারণ হচ্ছে যে মশলাগুলো আমরা ম্যারিনেশনের সময় এখানে দিয়ে দিব, সেই মশলাগুলো যেন মাংসের ভেতর পর্যন্ত অনায়াসে চলে যায়। প্রতিটি মাংস সুন্দর করে আমি এদিক ওদিক দুপিটি খুব সুন্দর করে চিরে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি এই মাংসগুলো একটি বোলে। তারপর এতে আমি যোগ করে দিচ্ছি শুরুতেই টক দই, এরপর দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা। বাজারে অনেক ব্র্যান্ডের নানান ধরনের তন্দুরি মশলা আছে, আপনি যে কোনো একটা ভালো তন্দুরি মশলা এটার জন্য নিয়ে নিতে পারেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আরও ডালা জিরে গুঁড়ো, ময়দা, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, সাদা সরিষা বাটা। ব্যাস এই কটা জিনিস দিয়ে শুরুতে আগে সুন্দর মতন করে মাখিয়ে নিব। এবং মাথায় রাখতে হবে এই সমগ্র উপাদানগুলোকে যে একটা পেস্ট আকারে হবে, সেটা আমার প্রতিটা চিকেনের গায়ে খুব সুন্দর মতন মাসাজ করে করে মেশাতে হবে। এবং চেষ্টা করবেন যে অংশগুলো চিরে দেওয়া হয়েছে সেই অংশের ভিতর পর্যন্ত যেন মশলাগুলো সুন্দর মতন প্রবেশ করে যায়। আমাদের মোটামুটি মাখানো শেষ, এখন এতে যোগ করে দিচ্ছি আমাদের সর্বশেষ দুটো উপাদান, একটা হচ্ছে ফুড কালার এবং আরেকটা হচ্ছে লবণ। লবণটা আমি একটু অল্প দিয়েছি, কারণ হচ্ছে আমরা যে তন্দুরি মশলা দিয়েছিলাম, সাধারণত এই তন্দুরি মশলাগুলোর প্যাকেটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়া থাকে, তাই আমি একটু খানিকটা অল্প লবণ এখানে ব্যবহার করছি। এবং আবারও সুন্দর মতন আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন এই ফুড কালার এবং লবণ সমগ্র চিকেনের গায়ে ভালো মতো লেগে যায়। আপনি যদি ফুড কালার ব্যক্তিগতভাবে পছন্দ না করেন, তাহলে চাইলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন। মূলত রেস্টুরেন্টগুলোতে যে তন্দুরি চিকেন কিংবা গ্রিল চিকেন সেল করে, সেখানে খুব সুন্দর একটা কালার আসে শুধুমাত্র এই ফুড কালারের জন্য। আর তাই আমার প্রচেষ্টা আজকের এই রেসিপিতে একদম রেস্টুরেন্টের মতো লুক দেওয়া, সেজন্যই আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। মোটামুটি মাখানোর পরে একে ম্যারিনেশনে আমি রেখে দিচ্ছি ঠিক 2-3 ঘন্টার জন্য ফ্রিজের চিলারে, এবং অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত প্রপার ওয়েতে ম্যারিনেশন হয়ে যাচ্ছে। ম্যারিনেশন শেষে এখন চিকেনগুলোকে আমি শুরুতে যেটা করে নিচ্ছি, একটি প্যান নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। সরিষার তেল গরম হলে আমাদের এই ম্যারিনেশন করা চিকেন পিসগুলোকে আমি তেলে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমাদের এই ভাজার সময়টা কিন্তু খুব একটা বেশি হবে না, সর্বোচ্চ 2-3 মিনিট, এর থেকে বেশি নয় আমরা ভেজে নিচ্ছি এই সময় ধরে। মোটামুটি ভাজা শেষ হওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি একটা ট্রে, এবং সেই ট্রেটাতে আমি আবারও যোগ করে দিচ্ছি সরিষার তেল এবং টমেটো চিলি সস। এই দুটো জিনিস কিন্তু একটা সিক্রেট রেসিপি, মানে যে কোনো রেস্টুরেন্টের তন্দুরি চিকেনগুলো দেখবেন বেশ কিন্তু খেতে জুসি হয় এবং ড্রাই ভাব কিন্তু থাকে না। মূলত তারা একটু তেল আর চিলি সস এই দুটার কম্বিনেশন করে সুন্দর মতন একটা পেস্ট বানিয়ে চিকেনগুলোর গায়ে মেখে দেয় বলেই চিকেনগুলোর স্বাদ কিন্তু একদম আলাদা হয়। মোটামুটি আমি আমাদের চিকেনগুলোকে এটার সাথে তো মিশিয়ে নিয়েছি, এবং সেই সাথে আমাদের যে চিকেনের ম্যারিনেশনের সময় মশলাগুলো ছিল সেই মশলাগুলো কিন্তু এই চিকেনগুলোর গায়ে আবারও কিন্তু নতুন করে মাখিয়ে নিচ্ছি।
সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে, এখন একে ওভেনে বেক করার পালা। আমার শার্প ওভেন, ইলেকট্রিক ওভেন এবং এটা 60 লিটার, তাই আমার 60 লিটার ওভেনে আমি 150 ডিগ্রিতে প্রায় 1 ঘন্টার মতন একে বেক করতে দিচ্ছি। ওভেনে বেক হতে হতে আমি এদিকে কেটে নিচ্ছি আমাদের পেঁয়াজগুলো পাতলা পাতলা স্লাইস করে, এবং আমাদের ট্রেটাকে আমি সাজিয়ে নিচ্ছি দু ধরনের ডিপিং সস দিয়ে, একটা হচ্ছে 1000 আইল্যান্ড সস, আরেকটা হচ্ছে টমেটো ট্যাঙ্গি সস। এই দুটো সসের রেসিপি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলে অলরেডি কিন্তু এই দুটো সসের রেসিপি আছে। যাই হোক, আমাদের কিন্তু খুব সুন্দর মতন ওভেন থেকে বের করার পরে দেখছি আমাদের চিকেনগুলো রেডি হয়ে গেছে, এখন একে সুন্দর করে পরিবেশন করার পালা। আমি ট্রেতে সুন্দর মতন করে চিকেনগুলোকে সাজিয়ে নিচ্ছি। উপর দিয়ে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো, পুদিনা পাতা এবং সামান্য লেবুগুলোকে আমি ওয়েজেসের হাফ কাট করে করে সাজিয়ে নিচ্ছি। ব্যাস, এভাবে তৈরি হয়ে গেল মজাদার গ্রিল চিকেন কিংবা তন্দুরি চিকেনের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে উম্মাস কিচেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আসি আগামীতে নতুন অনেক রেসিপি নিয়ে, ততদিন ভালো থাকুন। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি কুকিং।